স্ত্রী পুত্র কন্যা নিয়ে সুখী সচ্ছল পরিবার হায়দার সাহেবের। কিন্তু এক রাতে হঠাৎ ঘুম ভেঙে হায়দার সাহেব লক্ষ্য করেন কোনো কিছুই চিনতে পারছেন না তিনি। ধীরে ধীরে স্মৃতি ফিরে আসতে থাকে তার, কিন্তু সেই স্মৃতি হায়দার সাহেবের নিজের নয়, ফরিদ নামের অন্য একজনের। এই আশ্চর্য ঘটনার ব্যাখ্যা পাবার জন্য উদগ্রীব হয়ে ওঠেন সবাই। এর সাথে ক্রমে ক্রমে জড়িয়ে যায় বেকার যুবক কায়সার ও অনেকেই। হায়দারের সাথে ফরিদের সত্তার ধীরে ধীরে ঘটতে থাকে নীরব রূপান্তর, এক আশ্চর্য মেটামরফোসিস। তুমি যদি পুরো ব্যাপারটা গোপন রাখতে পারো তাহলে আমি তোমাকে কিছু কথা বলতে চাই, মানে বলাটা খুব জরুরি। রাখবো স্যার। ফরিদ লোকটাই আসলে আমি। রাস্তাঘাট বাড়িঘর সব সব জানো খুব চেনা। আগে একটা একতলা বাসা ছিল, সেটা ভেঙে ছয়তলা করা হয়েছে। শুধু তাই না, সেখানে ফরিদ হোসেন নামে একজন মানুষ তার পরিবার নিয়ে থাকতেন। তৃতীয় কোনো সোর্স থেকে আমাদের ইনফরমেশন লিক হচ্ছে, আমাদের গতিবিধির উপর কেউ নজর রাখছে এবং তাদেরকে প্রায়শই ইনফর্ম করছে। স্যার, ধরতে হলে তাদের সম্পর্কে আমাদের কিছু ভালো তথ্য জানা থাকতে হবে। আমাদের কোনো ইনফরমেশনের দরকার নেই, দরকার ছেলেটা। এই তুমি এইভাবে অফিস থেকে আমাকে ডেকে আনলে কেন? কেমন জরুরি কথা? সারাক্ষণ তোমার অফিস অফিস, কি পেয়েছো তুমি অফিসে? কি পেয়েছো মানে? প্রিয়া, এই যে অফিসের সাথে তোমার বিষয়গুলো এগুলো বেশি বেশি হয়ে যাচ্ছে না? যা বলার স্পষ্ট করে বলো। স্পষ্ট করে বলবো, হায়দার সাহেবের সাথে তোমার সম্পর্ক কি? ছি, উনি আমার বস। বসের সাথে নিয়মিত রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাও, এটা তোমার ডিউটি, আর এর জন্য তুমি বেতন পাও। তুমি আমাকে জেরা করছো? হ্যাঁ, তোমাকে আমি জেরা করছি, কারণ সে অধিকার আমার আছে। হায়দার সাহেব আগের মতো বাড়াবাড়ি করছে, মাঝখানে বন্ধ ছিল, এখন সে আবার আগের অবস্থানে চলে গেছে। আমি তোমার মুখ থেকে এসব কথা শুনতে চাই না। আর শোনো, আমার অফিসের ব্যাপারে নাক গলাবো না, ব্যাস। হাজার বার গলাবো, তোমার অফিস যদি আমার লাইফে নাক গলায় তোমার অফিস নিয়ে আমি ভাববো। কি করবা তুমি? তুমি দেখো আমি কি করি। আর একটা কথা, একটা কথা তুমি মনে রেখো, এই বিষয়গুলো কিন্তু আমি খুব সহজভাবে নেব না, জাস্ট প্রভিডেন্সি। এটা ইদ্রিসপুর হাই স্কুল। এখন আবার দয়া করে বলবেন না যে এখানে পড়ার স্মৃতি আপনার মনে পড়ে যাচ্ছে। আমি ঠিক ঠিক এটাই বলতে চাচ্ছিলাম। না না, ঠাট্টা না, সত্যি। এই ক্লাসরুম আমার আমার চেনা, আমি এই বারান্দা আমার চেনা, এই বারান্দা আমি কত হেঁটেছি। এই যে মাঠে, এই মাঠে আমরা খেলতাম। এখানে পড়ে গিয়ে একবার আমার আমার হাঁটু ছিঁড়ে গিয়েছিল। আপনি হলেন জাতিশ্বর। জাতিশ্বর কে? ও, আপনার তো আবার স্মৃতি চলে গিয়েছে। জাতিশ্বর হলো যারা পূর্বের জন্মের কথা মনে করতে পারে। ও বেশ তো। আচ্ছা, আপনার কি সব স্মৃতি হারিয়ে গেছে? সব? আমি ফিল করার চেষ্টা করছি কারো স্মৃতি হারিয়ে গেলে সে কেমন ফিল করবে। আপনি কল্পনা করতে পারবেন না, আপনার কাছে মনে হবে যে এই মাত্র আপনার জন্ম হলো। আপনার জন্ম হলো 20-30 বছরের একটা শরীর নিয়ে, একটা রেডি করার নাম নিয়ে। আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। কিন্তু আমার তা লাগেনি। আমার যখন জ্ঞান ফিরলো তখন দেখি আমি এটা হাসপাতালের বেডের সেবা। একজন লোক এলো, এসে বললো যে আমি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছি। আমাকে সেটা মেনে নিতে হলো। তারপরে দুটো লোক আসলো, এসে বললো যে তারা দুজন হচ্ছে আমার বন্ধু। আমাকে সেটাও মেনে নিতে হলো। আচ্ছা, আপনার যদি কখনো স্মৃতি ফিরে আসে এই দিনগুলোর কথা আপনার মনে থাকবে? কেন থাকবে না? না, হয়তো দেখা গেল যে এই দিনগুলোর কথা আপনি ভুলে গেছেন, আমাকে ভুলে গেছেন।
আরে দূর এই স্কুলে আপনাকে যে কারণে নিয়ে আসলাম সেটাই তো বলা হলো না কেন নিয়ে আসছেন এই স্কুল কম্পাউন্ডে একটা থিয়েটার আছে ডেল্টা থিয়েটার গ্রুপ ওই হল রুমে আমাদের রিহার্সাল হয় আমরা টেম্পেস্ট নামে একটা নাটক নামাচ্ছি ওটার এখন রিহার্সাল চলছে ওই রিহার্সালটা দেখা দিয়ে আপনাকে নিয়ে এসেছি আপনি অভিনয় করেন নাকি হ্যাঁ খুব ভালো অভিনয় করি এখানে থিয়েটারের বড় ভাইরা কি বলে জানেন অভিনয়ই একদিন আমার ক্যারিয়ার হবে ডিগ্রি পাস করে আমি ঢাকায় চলে যাব ঢাকায় গিয়ে খুব ভালো একটা থিয়েটারে যোগ দেব সারা দেশে আমার নাম ছড়িয়ে যাবে এবং আপনি আমাকে ভুলে যাবেন আপনি চান আমি আপনাকে ভুলে যাই তাই না চলুন রিহার্সাল শুরু হয়ে যাচ্ছে চলুন আপনি অনুসন্ধান কত দূর এলেন শিলার কোনো খোঁজ পেলেন না পাইনি আমার ছেলে সুবর্ণের স্কুলে গিয়েছিলাম শিলার মেয়ে ওই স্কুলেই পড়ে সুবর্ণের সাথে ওর খাতা বদল হয়ে গিয়েছিল হ্যাঁ বলেছেন তারপর পেলেন না কেন শিলার মেয়ে অনেকদিন ধরে স্কুলে আসছে না আসছে না কেন শিক্ষকেরা কি কিছু জানে না তা জানে না কি জানি হয়তো অসুস্থ স্কুলের কাগজপত্রে বাসার ঠিকানা দেওয়া নেই হ্যাঁ দেয়া আছে কি ঠিকানা 413/2 দক্ষিণ সাজানপুর তার মানে আমার পাওয়া বইয়ে যে ঠিকানা লেখা আছে সেই ঠিকানা হ্যাঁ যে বাসার স্মৃতি মাঝে মাঝে হায়দার কিন্তু বাসার স্মৃতিতে যে বাসা জেগে উঠে সেটা তো একতলা অথচ বাসাটা ছয়তলা আগে একতলা ছিল পরে ছয়তলা হয়েছে তার আগে শিলার পরিবারই বাসা ছেড়ে চলে যায় আর আর শিলারা ওই বাসা ছেড়ে যাওয়ার আগে আগে ওর স্বামী ফরিদ হোসেন নিখোঁজ হয়ে যায় 3.5 বছর আগে স্যার আপনার কাছে একজন লোক এসেছিল পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ থেকে পুলিশের লোক আমার কাছে নাম বলেছে কিছু জি মিস্টার ইলিয়াস ঠিক আছে পাঠিয়ে দাও ওকে আসুন বসুন প্লিজ আমার নাম ইলিয়াস আলী মোল্লা আমি ডিবিডিসি আমি ঠিক অনুমান করতে পারছি না আমার কাছে আপনার কি প্রয়োজন সোজা সাপটাই বলে ফেলি আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই কি বিষয়ে আজ থেকে 3.5 বছর আগে ফরিদ হোসেন নামে এক লোক নিখোঁজ আছেন সেই বিষয়ে কিন্তু এই বিষয়ে আমাকে প্রশ্ন করার মানে কি বিশেষ কোনো কারণ নেই কিন্তু তার অন্তর্ধানের সময় যে কজন মানুষ তার সংস্পর্শে এসেছিলেন তার মধ্যে আপনি একজন আপনার অফিসের সঙ্গে তার অফিসের একটা বিজনেস ডিল ছিল এবং আপনারা দুজনে সে বিষয়ে একটা নেগোসিয়েশনে এসেছিলেন তো তো কিছুই না আপনি যদি ফরিদ সাহেব সম্পর্কে কিছু মনে পড়ে অর্থাৎ সে সময় তার মানসিক অবস্থা কেমন ছিল অথবা অন্য কোনো তথ্য যদি আপনি আমাকে দিতে পারেন সেই উদ্দেশ্যেই এখানে আসা এই এত আগের কথা আমার ঠিক মনে পড়ছে না ঠিক আছে কোনো অসুবিধা নেই আর দিস মাই বিজনেস কার্ড এখানে ফোন নাম্বারটা আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ
ভাগ্য আসলে অনেক ভালো আবার বুঝছেন যে আমার কোন স্মৃতি নেই মানে মেসে আপনার কত বাজে রান্না আমাকে খেতে হয়েছে সেটা মনে নেই তুমি খালি আজকে ডাল দিয়ে ভাত খাবা নো এই সব তোমার খাওয়া লাগবে না খাও নাও ডাল দিয়ে খাবা আসলে ওমা আপনারা কিটা বসে গেছেন আমি তো আপনাদের জন্য তরকারি নিয়ে এসেছি কি নিয়ে আসছো দেখি 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 মুরগির মাংস আরে মুরগির মাংস গ্রেট গ্রেট নো লাগবে না তুমি খালি ডাল দিয়ে ভাত খাও ডাল দেখো বেলা তুমি আমাদের সাথে বসো না আমি খেয়ে এসেছি আমি খাবো না হ্যাঁ বসেন না ওই যে আবাস ভাই বলছি ওই একটা পেঁয়াজ ভুনা নামে একটা কি জানি জিনিস রান্না করছে ওটা কিন্তু খেতে খুব টেস্ট খেয়ে দেখো না আজকে খাবো না থাক রান্না কেমন হয়েছে খুব মজা এক্সিলেন্ট এখন আমি এরকমই রান্না করি মজা হয়েছে অনেক আবাস ভাই পেঁয়াজ ভুনা নিচ্ছেন না অবশ্যই নিব ভালো সিদ্ধি তো একটা মনে করে না খালি খারাপ সিদ্ধি মনে করে একটু আঙ্গুলে আঁকায় নেখায় দেখো মজা হয়েছে না খাবো না সে আমার পেছনে লাগছে কার কথা বলছো তোমার বস হায়দার লাগছে মনে সে আমাকে থ্রেড দেয় আমাকে থ্রেডে সে কিছুই দেখেনি এবার দেখবে এবার আমি তাকে থ্রেড দেব দাও কিন্তু আমাকে এখানে ডাকছো কেন তুমি চাকরিটা ছেড়ে দিবা কেন কোনো কারণে তো দরকার নেই আমি তোমাকে বলছি তুমি চাকরিটা ছেড়ে দিবা রুবায়েত বাচ্চাদের মতন আচরণ করবে না তুমি যদি তোমার চাকরিটা না ছাড়ো তোমার ওই বসের সাথে মেলামেশা বন্ধ না করো আমি কিন্তু কিন্তু কি I'll just kill it. সোবান আছে নাকি সোবান সোবান আমি ডিভিশন ইন্সপেক্টর ইমরান
স্যার বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নেই স্যার। উস্তাদে গাড়ি চালাইতেছিল জিমাজি ভাই, আমি উস্তাদ রেখেছি, উস্তাদ মুখে পানি ছিটা দেন, কিন্তু ওই ওভারটাইম করে তো স্যার, তাই একটু চাপের মুখে ছিল স্যার। তারপর স্যার আসলে পোলাটারই ভাগ্য খারাপ, মানে আপনার মৃত্যু চলে আসছিল তো স্যার, স্যার গাড়ি অ্যাক্সিডেন্ট করলে স্যার ড্রাইভার আর সুপারভাইজারের দোষ পড়ে, এই যাত্রী কোনো দোষ পড়ে না স্যার। আমি কিন্তু সে কারণে আসিনি সোবান। মানে আপনি কালকে রাত্রের অ্যাক্সিডেন্টের ব্যাপারে আসেননি স্যার? না। তাহলে সোবান, গত পাঁচ দিন আগে ঢাকা পঞ্চগড় রুটে রাত্রেবেলা তুমি সোবান বাজাচ্ছিলা? বাস নাম্বার ঢাকা মেট্রো খ 4056। পাঁচ দিন আগে? জি স্যার। কিন্তু স্যার ওই দিন তো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। ওই দিন মাঝরাতে দেলদুয়ার থেকে দুটো ছেলে উঠেছিল, এই ছেলেদের বয়স হবে ধরো 20-22 থেকে বা 25 পর্যন্ত। স্যার লোকাল গাড়ি নাইট কোচ তো স্যার অনেক যাত্রী উঠে নামে, মনে করতে পারতেছি না। ভালো করে মনে করে দেখো, খুব ইম্পর্টেন্ট। স্যার মনে আসতেছে না স্যার। মনে করতে পারলে কিন্তু ভালো, না করতে পারলে কিন্তু কাপকের অ্যাক্সিডেন্টের কেসটা বহুদূর গড়াবে। স্যার মনে পড়ছে স্যার, ওই দেলদুয়ার আছে না স্যার, দেলদুয়ার থেকে দুজন লোক উঠছিল স্যার, রাত্রে 1:45 দিকে উঠবো স্যার। তার দেখতে কেমন ছিল? মনে করতেছে না স্যার। ভালো করে মনে করার চেষ্টা করেন, দেখতে কেমন ছিল? স্যার একটা মোড়া মতন কাতলা মাছের মতো চ্যাপটা মুখ, আর গলার মধ্যে ফুমের মুখ কি জানি একটা লাগানো ছিল, আর আরেকটা হ্যাংলা পাতলা নাকটা ছুরির মতন খারা, নায়কের মতন চেহারা ছিল স্যার। তারা কি পঞ্চগড় পর্যন্ত গিয়েছিল নাকি মাঝখানে কোথাও নেমে গেছে? পঞ্চগড় আর সিরাজগঞ্জের মাঝামাঝি একটা জায়গার নাম স্যার। সঠিক জায়গার নাম বলেন মনে করতেছে না স্যার। ভালো করে মনে করেন।